talent bhara pola panchat pur thega shoy chatpur koi bike gor map thega talent bhara pola panchat pur thega shoy chatpur koi bike gor map thega talent bhara pola panchat pur thega shoy. So guys, assalamu alaikum, welcome to our another blogging video. Ajke amra aschi chatpur faridganje mod dekhte. দেখেন আমার সামনে না সরি আমার পিছনে অনেক বড় খাম্বার মতো তিন তিনটা মঠ দাঁড়িয়ে আছে। এটা সম্বন্ধে আমার এখনো কোনো আইডিয়া নাই, এটা কি কোনো কথা, বিকজ আমি এখানে নতুন আসছি। তো জায়গাটা আসলেই দেখতে খুবই সুন্দর, দূর থেকে অনেকেই আসছে এবং এই মঠ দেখে গেছে। তো হিদ আফ্রিদি ভাইও এখান থেকে এসে ঘুরে গেছে। আরএস ফাহিম ভাইও এসে ঘুরে গেছে। সাইকেল চালাতে চালাতে সাইকেল স্ট্যান্ড রাইডার চলে আসলো ফরিদগঞ্জ মঠে। যারা এখনো আমাদের চাঁদপুরে মঠ দেখতে আসেন না, অবশ্যই আপনারা এসে আমাদের মঠটা দেখে যাবেন। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ব্লগটি আমাদের সাথে থেকেই উপভোগ করুন। আমি রাস্তায় বয়া সেই গান লেখি যেই গান তুই ঘরে বয়া চিল কই রাখুন আর ফিল কইরা টান মামা দিন ছাড়া বান টানা গানের ভাইবে তোর ধুলতাছে মগজ তোর ভাই চাকু সিডি থেকে র্যাপ করি বলে কোনো দাম নাই কোনো দাম নাই প্রতিভা ভরপুর পরিশ্রম করতে জানি খালি দেশ বড়া কোনো নাম নাই চাই না তোর ভিক্ষার চান্স আমরা নিজে খুলালো মু ব্রাঞ্চ বং বান গান গাই না ভায়া হিপ হপ জেনারেশন অ্যাডভান্স 16 থেকে 26 একটু ভয় পাচ্ছি, সাথে আমার ভাইকে নিয়ে যাব। তো যদি আমার কিছু হয় ভাই আমাকে সামলাবে। তুমি উপরে উঠো, উইঠা আমার টান দাও। আচ্ছা আমি তোমার ধাক্কা দিতেছি, ধাক্কা দাও লাগবো না। আচ্ছা হ্যাঁ, তুমি তো ছোটবেলায় বান্দর আসলে আমি ভালো করে জানি। আচ্ছা তোমার মারতাছি, দাদা তুমি আগে উপরে উঠো তারপর তোমার মারতাছি। হ্যাঁ মা গো মা উঠে গেছে। আচ্ছা এবার তুমি আমারে হেল্প করো, ভাই 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 টান দাও, তা ভাই 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 টান দাও, ভাই টান দাও, আমার পায়ে ব্যথা ওইভাবে টান দিও। কিন্তু তোমার ভিডিও ভাঙে এই তো উঠে গেছি। আচ্ছা এটার মধ্যে তো কোনো সিঁড়ির ব্যবস্থা নেই, এই দেখেন এটার মধ্যে অন্ধকার। হরর মুভি শুট নিতে চাইলে এটার মধ্যে আইসা নাও, বুঝেছো? হ্যাঁ ওইটাই বলছি ভাই, কিছু বলো মটর উদ্দেশ্যে। আমার ভাই কিছু বলার নাই, সেকেন্ড টাইম এখানে আসা, ফার্স্ট টাইম সার্কে নিয়ে আসছি, সেকেন্ড টাইম আমরা তিনজন আসছি। জি ও সব মোটামুটি ভালোই লাগে। তো ফার্স্ট টাইম যখন আসছি তখন এখানে গ্যান্ডারে ছিল, গ্যান্ডারে বলতে আউক আউক ছিল আর ওই যে এখন খাইছি, এখন এখন মাত্র তারা রোপণ করছে, এখন খেতে পাচ্ছি। ওকে নেক্সট গ্যান্ডারের ভিতরে আরেকটা ফল আছে যেটা রিয়াদ মাঝে মাঝে খোঁজে, ভাই আমার এক বস্তা আলু লাগবো, সেটা এখানে গ্যান্ডারের ভিতরে আছে। ফাইকারি ফাইকারি। আচ্ছা তুমি যাওয়ার সময় দেখি কথা বলে নিয়ে যাবো। এই সেই মানুষ যে আমি ভিতরে ঢুকছে আমার ধাক্কা দিয়ে ফালাই দিস। তোমার নাম আমি কেস করুম। 125টা আজকে এখানে প্রচুর পরিমাণ টিয়া পাখি আছে, এখানে অনেক টিয়া পাখি আছে, ওই দেখেন ধরতে পারলে নিয়ে যেতাম বাসায়। তবে কষ্টের কথা হচ্ছে আমি ফার্স্টে ভাবছি যে এখানে সিঁড়ির মতো কিছু আছে উপর পর্যন্ত পৌঁছানোর, কিন্তু ভিতরে যা দেখলাম যে উপরে মারা সিঁড়ির কোনো ব্যবস্থা নেই। তো যখন এগুলো ছিল তখন হয়তো সিঁড়ির কোনো ব্যবস্থা অবশ্যই ছিল না উপর পর্যন্ত, এটা মেবি কোনো মহল বা কোনো বাসা। আচ্ছা এখানে একটা বোর্ড আছে, বোর্ডের মধ্যে কী লেখা আছে দেখি। এই মঠের বিস্তারিত কিছু লেখা এখানে আছে, এখান থেকে আমরা আপনারা পড়ে নিন, ঠিক আছে? এখান থেকে যারা যারা পড়ার ইচ্ছুক আছে এখান থেকে পড়ে নেবেন আশা করি। তো আমরা এখন যাব ওই যে ওখানে ক্ষেতের মধ্যে আলু উঠাইতেছে, তো ওনাদের সাথে কথা বলবো যে আসলে এখানে আলু ফাইকারি কত করে বিক্রি করে, যদি দামে বনে যায় তাহলে অবশ্যই আমরা এখান থেকে নিয়ে যাব। কম কম টাকা দেবো নিয়ে দুই মন নেই দোকান। খেতে খেতে আসছি একটু কমে টমে, 500 টাকা হলে 15 টাকা কেজি পড়ে। হ্যাঁ এরকম করেন কেন, দোকান আলু এনে দিবেন, গ্রেফতার থেকে আলু নিয়ে খাওয়াটা যে মজা, এটা কিছু না খেলে মেজো পাবেন। আমরা একদম ক্ষেতের মধ্যে আইসা পড়ছি। তোর নাম কি গো? টুনটুনি। কথা বলতে পারে? ও তোর নাম কি বলো, বলবো না লজ্জা পায়। ক্ষেতের মধ্যে আইসা পড়ছি, আমাকে অপমান করতেছে এখানে আইসা, সে কুটিপতির ছেলে আর আমি গৃহস্থের ছেলে, এটা আপনাকে বুঝতে হবে। আমি আপনার অপমান করলাম কখন? আমি এক সময় গৃহস্থ করছি ভাই, আপনি আমাকে আপনি বিলে মারিত এই জায়গা নামতে আজ যে বাপদা লইছেন না। আমি তো কোনো আমি বলছি আমার পায়ে ব্যথা, আমি জাস্ট এতটুকু বলছি। পায়ে ব্যথাটা কেন পাইছেন আপনি? এই জন্য আপনি পায়ে ব্যথা। আমি পায়ে ব্যথা জিদের কারণে পাইনি। একটা বয়স যদি না দিছ তুই তো তোর খবর আছে। আচ্ছা আমি বয়স দিম, আমার কোনো সমস্যা নাই। এ দেখেন আমরা খেতে আসছি।
এই দেখেন খেতে খেতে আইলে আইসা এখানে চুরি করব ভাই টাকা দাবি রাখেন না গাইস আমি একটা টমেটো পাচ্ছি কিন্তু পাচ্ছি না এই যে টমেটো না এটা কাঁচা রাখ এদিকে পাক না কোনটা আছে দেখ আপনি চাইনিজ গো মতো হয়ে যান কাঁচা খায়া ফেলেন সব দেখেন সে একটা টমেটো খাইবো তিন চারটা গাছ অলরেডি দেখা ফেলছে ওনার কাজই এটা যেখানে যাইবো ওইখানেই মনে করেন না এটা খুঁজবো এটা খুঁজবো আর আপনি একটা কাঁচা টমেটো নিয়ে খাইয়া ফেলেন না মিষ্টি পাকা মনে করে টমেটো মনে জীবনও খায় না ক্ষেতের যে মালিক ওনার সাথে কথা বলবো কথা বলে দেখি দামে বললে এখান থেকে দুই বস্তা আলু নিয়ে যাব কাকা একটা খুব সুন্দর একটা কথা বলছে বললো যে এখান থেকে আলু কি না গাড়িত করে নেওয়ার যে খরচ কেরিং খরচই আপনার আলুর দাম ডাবল হয়ে যাবে এর থেকে ভালো আমাদের ওইখান থেকে নেওয়া এখান থেকে পরে আমরা যোগ বিয়োগ করে দেখলাম যে আসলে ওনার কথা ঠিকই আছে উনি অনেক যুক্তিসম্মত একটা কথা বলছে তো কাকাকে অনেক অনেক ধন্যবাদ এটা এটা ধরছো কে গাইস এটা চাচ্ছিলাম বাসা নেওয়ার জন্য কিন্তু এটাতে পোকা মাকড়ের ভরপুর এই জন্য নিচ্ছি না কই দাও তুমি পোকা মাকড় নেক্সট হচ্ছে আপনার ফলটা পুরোপুরি ছাড়তেছে না তার জন্য নেওয়া সম্ভব না গাছে অভিশাপ দিব যার জন্য ছিলাম না ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে আইসা ওনার গাড়ির লাইটিং খুলে পড়ে গেছে এখন ওনার মাথা পুরো হাইফার দেখেন মাথা দেখেন গাইস এটা আমার জীবনের সবচেয়ে বেশি মানে যত্ন করি আর কি লাইটটা ছিঁড়ে গেছে তো ছিঁড়ে নাই খুলে গেছে গাম ছেড়া দিছে আহা মরি কিচ্ছু না এটা নিয়ে এত হাইফার আর কিছু নাই মেজাজ খারাপ করলাম টান দিয়ে ছিঁড়ালাম আই ওনা ছিঁড়তে তুমি দেখছেন এই দেখছেন এখন একটা ছোট্ট এই সামান্য লাইটের জন্য আমাকে মারতে এসেছে আপনারা বিচার করুন আচ্ছা ওই যে চলো এটা ওইদিকে ওইখানে গিয়ে আমরা বানাবো সো বন্ধুরা আজান দিয়ে দিছে আর আমাদের আজকে আসতে একটু লেট হয়েছে তো আজকে ব্লগটা বেশি লং না করে আজকে আমরা চলে যাচ্ছি তো আগামী নেক্সট ব্লগে আবার দেখা হবে আপনাদের সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ টাটা